Hello everyone, welcome to a new video. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে প্রায় 12:05, আমি ভিডিওটা এখন শুরু করতেছি। কার বাবু মা একটু বের হইছে, আমার দাদুর বাসায় যাবে আর কি, মার কাকার বাসায়। আমার এক মাসির বাবু হইছে দেখতে দেওয়ার জন্য আর কি, আর হইতেছে আরেক মাসির কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল মোটরসাইকেলে, তো ওই মাসিরে মা দেখতে গেছিল কিন্তু বাবু আর দেখতে গেছে না, তো এইগুলো এই জন্য আর কি গেল দেখতে। আর আমরা কালকে বাড়িতে যাব, দুপুরবেলা আমি রান্না টান্না করবো আর কি। তো মা এদিকে রান্না করার জন্য নামায় রেখে গেছে, এই যে বলছে যে ইলিশ মাছ নামায় রেখে গেছে, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা, তারপর হইতেছে এদিকে লতা আছে ছোট মাছ দিয়ে লতা, মানে গুড়া মাছ আর কি, গুড়া গাছালি মাছ। আর হইতেছে এমনিতে ইলিশ মাছও নামায় রেখে, ইলিশ মাছের মাথা দিয়া পুঁই শাক, আর এমনি ইলিশ মাছও নামায় রেখে গেছে যে এখানে। এগুলো রান্না করবো আর কি আমি দুপুর বেলা। তো যাই হোক, এখন আবার সকালবেলা আবার ভাইয়ের কাপড় ভিজাই দিছিলাম কিছু, এখন এগুলো ধুইয়া নাইরা দিব, পরে রান্না টান্না শুরু করব। আর এদিকে তো যাই হোক, ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। তো ভাইয়ের কাপড় গুলো ধুয়ে দিলাম, এখন নাইরা দিতেছি একটা গেঞ্জি, তারপর দুইটা প্যান্ট, তারপর একটা বালিশের কভার নিয়ে আসছিল, ওর বালিশের কভার, এইগুলো ধুয়া এখন নাইরা দিতেছি। আর এই দিক থেকে ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। ভাই দিকে কিছু একটা বানাইতেছে ডিম দিয়া, আটাও দিছ, সুন্দর। যে আমার সবকিছু রেডি, সবকিছু ধোয়া পাকলা কাটা বাছা বাটা বাটি সব রেডি, এখন জাস্ট রান্নাটা শুরু করব এক এক করে, বেশিক্ষণ আর লাগবে না। তো প্রথমে মাছের মাথাগুলো ভাজিয়ে নিব, ওই ইলিশ মাছের মাথাগুলো। আগে আমি হলুদ, তারপর মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে মাখায় রাখছিলাম, এখন ভাজিয়ে নিতেছি। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টা, পিঠটা বলতেছি অপর পিঠ উল্টায় দিলাম, এখন ভাজা হয়ে গেছে উঠায় নিতেছি। আর এখন মাছের বীজগুলো ভাজবো, ইলিশ মাছের বীজগুলো। তো তিনটা চাক আছে আর একটা লেজ। তো ইলিশ মাছ তো বেশিক্ষণ আসলে ভাজতে হয় না, অল্প একটুক্ষণ, মানে দুই পিঠ অল্প একটুক্ষণ ভাজলেই হয়। ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, উঠায় ফেললাম, এখন আগে ইলিশ মাছটাই রান্না করব। তো ওই মাছ ভাজার তেলেই আর একটু তেল দিয়ে দিলাম, এখন কালো জিরা ফোড়ন দিলাম, কালো জিরা ফোড়ন দেওয়া, তারপরে দিব কাঁচা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা কইরা, তারপর মশলাগুলো দিব আর কি। এখন লবণ দিলাম, লবণটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন সামান্য একটু জল দিলাম, কারণ এখন মশলাগুলো দিব। আদা বাটা দিলাম, এখন রসুন বাটা দিব, মানে ইলিশ মাছটা কোনো সবজি টবজিতে করবো না, জাস্ট এমনি আর কি একটু ভুনা ভুনা করবো আর কি। তা আদা রসুন বাটা দিলাম, চারটা কাঁচামরিচ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া দিলাম, এখন তারপর দিব জিরার গুঁড়া, তারপর দিব ধনিয়ার গুঁড়া, এগুলা দিয়া ভালো করে মশলাটা কষায়া পরে মাছগুলা দিয়া ঝোল দিয়া দিব আর কি। তা এখন মশলাটা কষায় নিব ভালো করে। তো মশলা কষানো হয়ে গেছে, এখন মাছগুলা দিয়া দিব, দিয়া একটু নাড়াচাড়া কইরা তারপর ঝোলের জন্য বানিয়ে দিয়া দিব আর কি। তারপর এটা আর বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে কিছুক্ষণে, কারণ কোনো সবজি টবজি তার নাই, এমনি জাস্ট শুধু মাছটা। তো প্রায় হয়ে আসছে, এখন আর কিছুক্ষণ পর, 5-7 মিনিট পর নামায় ফেললাম, তরকারিটা হয়ে গেছে। আর এখন রান্না করব পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথাটা। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, এখন দিলাম রসুন বাটা, আদা বাটা, তারপর হলুদ গুঁড়া, আর দিলাম মরিচ গুঁড়া, লবণ। তো এইটাতে আর অন্য মশলা দিব না, মানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিব না, শুধু হলুদ মরিচের গুঁড়া, আদা রসুন বাটা।
তো যাই হোক, মশলাটা দিয়ে আর একটু পানি দিয়া কয়েকটা কাঁচামরিচ দিলাম। এখন মশলাটা কষায় নিব, কষায়া তারপর পুঁই শাকগুলা দেওয়া দিব। তো পুঁই শাক মাই কাইটা বাচ্চা রেডি করে রাখছিল, আমি জাস্ট মা ফ্রিজ থেকে নামায় রেখে গেছে, আমি ধুইয়া ধুইছি আর কি, ভালো করে ধুইয়া রান্নাটা করতেছি, আর মাই কাটা বাছা করছিল। পুঁই শাকটা মস্তে দিলাম এদিকে, আর হইতেছে ভাই বলতেছে যে এদিকে যে গুড়া মাছ নামায় রাখছি এদিক থেকে, আর যেগুলো একটু লম্বা একটু বড় মাছ আছে এগুলো তার একটু মানে একটু ভাজা ভাজা করে দেওয়ার জন্য, কড়া ভাজা, মানে আমরা নর্মালি যেমনি করে বড়া ভাজি খাই না এইভাবে। তো এই যে এই মাছটা আর কি ভাজা দিব বাইরে, আর এটা দিয়ে তরকারি রান্না করব। কি করস? তাহলে তো দেয়ান দে তোমার তুমি রান্না করেছো তিন দিনের এইদিকে আমি ঝুল দিয়া তারপর ইলিশ মাছের মাথা গুলা দিয়ে দিছি, তো এটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন আর কিছুক্ষণ জাল করে নিবো আর কি, তারপরে নামায় ফেলবো। আর ভাইয়ের জন্য এই যে মাছটা যে ভাজবো এগুলো রেডি করে রাখছি, এখানে হলুদ মরিচ আর দিছি লবণ আর অল্প একটু আটা দিয়া মাছটারে মাখায় রাখছি আর কি। তো পুঁই শাকটা নামায় পরে মাছটা ভাজবো। তো এই যে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক নামায় ফেলছি, তরকারি হয়ে গেছে। তো মাছগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, আর এখন মাছগুলো একে একে দিয়ে দিতেছি। ফ্রাই প্যান বেশ গরম হয়েছে, ভাই বলছিল ডুবা তেলে করার জন্য, পরে ভাবলাম যে না ভাই ডুবা তেলে করার দরকার নাই, এমনি এমনি এই টুকটালেই করি, খারাপ লাগতো না। তো এখানে ভাই আমার সাথে আছে, ভাই ক্যামেরা ধরে রাখছে, ক্যামেরা মানে ফোন আর কি। তো এই যে ভাইয়ের জন্য মাছগুলা ভাজলাম, কমপ্লিট নিয়ে আসলাম এই ঘরে, এখন দেখি খায় কি বলে। কেমন হয়েছে? আসলে আমি একটা নিই। আসলে অনেক মজা হয়েছে, আমি ভাবছি না যে এত ভালো লাগবো, সত্যি অনেক মজা হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। একটু ঝালটা বেশি দিচ্ছি, ভালো লাগতেছে, এই কারণে ঝাল ঝাল লাগতো। থ্যাংক ইউ, আইডিয়াটা তো ভাইয়ের, কিন্তু বানাইছি তো আমি, আইডিয়া তো যদি দিয়ে দেবো একটু বাইচে দিই, কিন্তু বানাইছি তো আমি। আচ্ছা থ্যাংক ইউ তোরি, মজা লাগতো। হ্যাঁ তো আমি যে ফ্রাই প্যানে মাছগুলো ভাজলাম ওই ফ্রাই প্যানে তো তেল অনেকটা রয়েছে, তো ওই তেলেই লতা দিয়া গুড়া মাছটা রান্না করবো আর কি। তা আমি আর তেল দিই নাই ফ্রাই প্যানে, ওই তেলেই পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন একটু জল মিশাইলাম, আর এখন দিব রসুন বাটা, আর এটাতে আর কোনো মানে বাটা মশলা দিব না, জাস্ট রসুন বাটা, আর এখন দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর কাঁচামরিচ দিছিলাম, দিয়ে এখন মশলাটা কষায় নিলাম, মশলাটা কষায় নিয়ে এখন মাছগুলা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিতেছি লতাগুলো। তো এই মাছটা আর ভাজি নাই, গুঁড়া মাছ যেহেতু আর ভাজলাম না, না ভাজে এমনিতেই রান্না করলাম। তো লতা আর মাছটা দিয়া একটুক্ষণ একটুক্ষণ কষায় টষায় তারপর একটু ঝুলের জন্য পানি দেবো। তো যাই হোক, এই যে আমার টোটাল রান্নাবান্না, ইলিশ মাছের মাথা দিয়া পুঁই শাক, তারপর হইতেছে ইলিশ মাছের ভুনা, আর হইতেছে লতা দিয়া গুড়া মাছের তরকারি। তো এটা হইতেছে, আর কিছুক্ষণ লাগবে। তো যাই হোক, এই ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।